আজকে যে আলাপটা হলো সেটার মূল উদ্দেশ্য হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী রনিল শেখ হাসিনা 41 সাল নাগাদ যে স্মার্ট বাংলাদেশে ভিশন 2041 দিয়েছেন, সেই স্মার্ট বাংলাদেশ ভিশনটা পূরণের জন্য বাংলাদেশের সাথে আমেরিকা কিভাবে একসাথে কাজ করতে পারে সেখানে আমাদের মূল তিনটা উদ্দেশ্য। আমাদের আমেরিকা হচ্ছে আমাদের সফটওয়্যার এবং ফ্রিল্যান্সারদের আউটসোর্সিংয়ের সবচেয়ে বড় ডেস্টিনেশন, যেখানে আমরা আসলে আমাদের সফটওয়্যার এক্সপোর্ট আমরা যে প্রায় 60টা দেশে করি তার মধ্যে আমেরিকা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি সফটওয়্যার এক্সপোর্ট হয়। আমাদের ফ্রিল্যান্সাররা যে আউটসোর্সিং করে সেখানে কিন্তু তাদের ক্লায়েন্টের সংখ্যা কিন্তু আমেরিকাতে বেশি। তো আমাদের এই এক্সপোর্টটা বাড়ানোর জন্য আমরা আর কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারি সে ব্যাপারে কথা হয়েছে। আমাদের রিসার্চ ইনোভেশন সেন্টার 10টা ইউনিভার্সিটিতে আমরা স্থাপন করব, সেখানে আমেরিকার ইউনিভার্সিটি এবং সরকার কীভাবে সহযোগিতা করতে পারে। আরেকটা হচ্ছে যে আমাদের বিনিয়োগ আকর্ষণ করার জন্য যেরকম আমাদের পোস্ট অধিদপ্তরের সাথে আমেরিকান পোস্টের কী ধরনের G2G কোলাবোরেশন হতে পারে এবং আমেরিকার যেগুলো কোম্পানিগুলো আছে বিশেষ করে ধরেন যে অ্যামাজন কিংবা স্টারলিংক স্পেসএক্স তাদের ইনভেস্টমেন্ট, গুগল ফেসবুক তাদের ইনভেস্টমেন্ট কোন কোন ক্ষেত্রে আরও বেশি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। ওভারঅল আমি বলতে পারি যে আমাদের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা আমেরিকার কী কী ধরনের সহযোগিতা পেতে পারি এবং একসাথে কীভাবে আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, এক্সপোর্ট আর্নিংটা বাড়ানো, এমপ্লয়মেন্ট জেনারেশন এবং ইনভেস্টমেন্টটা বাড়ানো, এই বিষয়ে কথা হয়েছে। কারণ একদিকে যেরকম আমাদের স্টার্ট আপে কিন্তু আমেরিকার প্রচুর বিনিয়োগ রয়েছে, আমাদের প্রায় $800 মিলিয়ন মতো বিনিয়োগ রয়েছে গত 5 বছরে, সব সহ বেশ কিছু আইটি কোম্পানি যেগুলো আমেরিকান কোম্পানি বাংলাদেশে কাজ করছে, আরও অনেক কোম্পানিকে আমরা বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করার জন্য আকর্ষণ করতে চাই। তো মূলত আসলে 41 সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ এবং আমেরিকা একসাথে কীভাবে কাজ করতে পারে, আর সর্বশেষ যেটা সাইবার সিকিউরিটি সেখানেও যেহেতু আমাদের পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয় প্রয়োজন, এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে যে আমাদের রপ্তানি আয় বৃদ্ধি করা আমেরিকাতে আইটি সেক্টর থেকে, আমাদের টেলিকম পোস্ট এবং আইটি সেক্টরে আমেরিকার বিনিয়োগটা বৃদ্ধি করা, পাশাপাশি আমাদের উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়ন একত্রিত হয়ে কীভাবে কাজ করলে আমাদের আরও বেশি কর্মসংস্থান আমরা আইসিটি সেক্টরে করতে পারি, এবং চতুর্থ হচ্ছে সাইবার সিকিউরিটি আমরা কীভাবে একসাথে মিলে আমাদের দুই দেশের সাইবার সিকিউরিটি এবং পুরো বিশ্বের সাইবার সিকিউরিটি এনশিওর করতে পারি। মোটামুটি এই 4-5টা ইস্যুতেই বেশি কথা হয়েছে। আমাদের যেটা কথা হয়েছে যে আমরা নতুন সরকার নতুন একটা ভিশন নিয়ে আমরা শুরু করছি, আমার সাথে এই নতুন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং ভবিষ্যৎ একটা উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা কীভাবে একসাথে নলেজ পার্টনার হয়ে কাজ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, এর বাইরে আর অন্য কোনো আলোচনা হয়। এগুলো করার ক্ষেত্রে উনি কোনো চ্যালেঞ্জ দেখছেন যেগুলো আপনার কাছে উল্লেখ করেছেন? উনি আমাকে যেটা বলেছেন যে বর্তমানে আমেরিকার যারা বিনিয়োগকারী বা আমেরিকার যেগুলো প্রযুক্তি উদ্ভাবক বা ব্যবসায়ী কাজ করছে তাদের সাথে আরও বেশি করে কোলাবোরেশন করার, যাতে তারা আমাদের পক্ষের অ্যাম্বাসেডার হয়ে সারা বিশ্বের কাছে কথা বলে এবং তাদের কাছ থেকে কোনো সমস্যা আছে কি না সেগুলো জানার জন্য। তো আমি বলেছি যে আমরা নিয়মিত হয়ে বসতে থাকবো, আমরা US Chamber of Commerce এর সাথে আমরা নিয়মিত বৈঠক করি।